মাখন সন্তানগুলোর জীবনে কি ঘটবে, নমুনা হিসেবে তোর বোনকে পাঠালাম। কোনো চালাকি না করে সম্রাট ও আগুন সহ আমাদের টিপসই দেওয়া দলিলগুলো নিয়ে যত তাড়াতাড়ি পারিস চলে আয়, তা না হলে প্রতি ঘন্টায় দুজন করে বাচ্চাদের লাশ তোর কাছে পৌঁছে দেব। এটি পাকা বিল্লা। সেজ সময় যে কথা কয়, কিন্তু এই শালারা যে দেখা দিল না। দেবে ছোট, দেবে, অবশ্যই দেবে। শর্ত অনুযায়ী একের পর এক এদের জানে খোঁচা দিলেই ওদের মনে খবর হয়ে যাবে। আই লাইক ইট। সত্যি মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, সেই উদাহরণের দৃষ্টান্ত তোরা দেখিয়েছিস। কিন্তু এই দানবের হাত থেকে ক্ষুদ্র মানবদের রক্ষা করতে এসে তোদের কবর তোদেরকেই খনন করতে হবে। কার কবর কখন কোথায় হবে সেই খবর খোঁজা ছাড়া কেউ বলতে পারে না। শর্ত অনুযায়ী আমরা তোর কাছে ধরা দিয়েছি, বিনিময়ে ওই মাসুম বাচ্চাগুলোকে ছেড়ে দে। অন্ধ চাই দুই চোখ, আমি চাই সই দেওয়া তোর রচনা করা আমাদের মৃত্যুর ইতিহাসের দলিল। সত্যি তোমার ব্রেন ট্রেনের সাইতে দ্রুত চলে। রঙ্গ জি ভাই যান, যা বরফ করে দেখ দলিলগুলো ঠিক আছে কিনা। সব ঠিক আছে, নিয়ে আয়। না, আগে বাচ্চাদের মুক্ত করে দে। ওকে ছোট, বাচ্চাদের মুক্ত করে দে। তোমাদের আর কোনো ভয় নেই। আদর্শ আগের মেলা বন্ধ করে জলদি চলে আয়, নইলে ওদের গুলিতে কার মাথার খুলি কখন উড়ে যাবে কে জানে। তোমরা চলে যাও, সবাই বাড়ি চলে যাও, যাও তাড়াতাড়ি যাও। ওয়াহ, আই লাইক ইট। দলের পেয়েছি, এবার তোদেরকে শরীর সমাধির ব্যবস্থা করব। Thank you.
Don't move. Hands up. SP Shyam, হাত করা শুধু আমার হাতেই পড়াবেন কারণ এই ঘটনার মূল নায়ক আমি বিজয় ভাইয়া হ্যাঁ আমি যা বলেছি সত্য বলেছি চলুন এস বিষয়ে চলুন আমরা জান দেব তবু আমাদের মাথার মণি বিজয় চৌধুরীকে নিয়ে যেতে দিব না আপনারা আমি বিল্লা ব্রাদার্সদের বিরুদ্ধে প্রতিশোধ দিতে গিয়ে নিজ হাতে আইন তুলে নিয়ে অপরাধ করেছি আইনের দৃষ্টিতে তা অন্যায় হলেও আপনাদের কাছে তা ন্যায় আর তাই আমার বিশ্বাস আপনাদের দোয়ায় আমি কঠিন কোনো শাস্তির বেড়া জালে আটকা পড়ব না শোনে আমাকে বিজয় চৌধুরী রে আমাকে কাছে সসম্মানে ফিরে এনে দিলে আমরা আপনাকে কাছ থেকে জোর করে ছিঁড়ে নিয়ে যাব আপনারা জানেন অন্যায়কে আমি কখনো বরদাস্ত করি না আর তাই আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা কোনো অন্যায় করবেন না
আবার অশান্ত মনকে শান্ত করে যাচ্ছ, আমাকে কিছু বলে গেলে না? তোমার ভালোবাসা আমার জীবনের সাথে জড়িয়ে আছে, যা কখনোই আমি প্রকাশ করিনি। যদি পারো আমার অপেক্ষা না থেকে অন্য কাউকে আপন করে নিয়ে সুখী হও।